এটা টেকনোর একটা ফোন যেটাতে একটা জুম লেন্স আছে এবং এই লেন্সটাকে জুম করলে এরকম একটা শব্দ হয় অ্যান্ড লিটারেলি একটা লেন্সের ভেতর থেকে আরেকটা লেন্স বের হয়। ইউজুয়ালি আমরা ক্যামেরার লেন্স জুম ইন আউট করলে যেরকম এক্সটেন্ড এবং রিট্র্যাক্ট হতে দেখি, এক্স্যাক্টলি সেম জিনিসটাই এখানে হচ্ছে। হাউ কুল ইজ দ্যাট? এটা হচ্ছে টেকনোর ফ্যান্টম X2 Pro 5G ফোন এবং এটা টেকনোর আমার মনে হয় এখন পর্যন্ত সবচেয়ে এক্সপেন্সিভ ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন। এই ফোনটা গত ডিসেম্বরের 7 তারিখে দুবাইতে লঞ্চ হয় ওয়ার্ল্ড ওয়াইড। বাংলাদেশে এটা আসার সম্ভাবনা যদিও খুব কম, তবে আমাদের হাতে অল্প 2-1 দিন ছিল এই ফোনটা। আমার ইউজার এক্সপিরিয়েন্স এবং একটা ইনিশিয়াল ইমপ্রেশন ভিডিও আপনাদেরকে দেবো। আর টেকনোর পটেনশিয়াল কতটুকু, আই মিন ফ্ল্যাগশিপ লেভেলে বা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন তৈরি করার পটেনশিয়াল কতটুকু আছে টেকনোর মধ্যে, সেটা কিন্তু আমরা এই ফোনটা দেখলেই বুঝতে পারবো। সো চলুন আমরা এই ফোনটার বিস্তারিত একটু জেনে নিই। প্রথমত এটা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে খুবই সলিড বিল্ড কোয়ালিটি, একটা ফ্ল্যাগশিপ ফোন যেরকম হওয়া উচিত সেরকমই। টাচ করলে আপনি বুঝতে পারবেন যে এইটা ফ্ল্যাগশিপ একটা ফোন। সামনের দিকে যে গ্লাস আছে এটাতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন দেওয়া হয়েছে, ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর পেছনে খুব সফট টু টাচ একটা কোটিং ইউজ করা হয়েছে উইচ ফিলস রিয়েলি অ্যামেজিং। সেই সাথে এটা 2টা কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটা হচ্ছে স্টারডাস্ট গ্রে আর একটা হচ্ছে মার্স অরেঞ্জ। আমাদের কাছে গ্রে কালার ভেরিয়েন্টটা আছে এবং এটার যে ক্যামেরা হাউজিংয়ের সেট আপটা আছে এটা খুবই ইন্টারেস্টিং। একদম আমরা ইউজুয়ালি তো উপরে বা কর্নারে দেখি, এটা কিন্তু উপরের পোর্শনের হাফ জায়গা জুড়েই আছে এবং এই ক্যামেরা হাউসটা প্রথমে ইনিশিয়ালি আমার কাছে মনে হয়েছে যে ভালো একটা গ্রিপ হিসেবে কাজ করে। এক হাতে যখন ফোন ধরি তখন আঙুলটা এখানে গিয়ে আটকায় অ্যান্ড এটা খুব সলিড একটা গ্রিপ দেয় হাতের মধ্যে, নিচে খুব একটা ব্যালেন্স করা লাগে না, যেই জিনিসটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক এটা ইন্টেনশনালি হয়তো হয়নি, আনইনটেনশনালি হলেও ডিজাইন চয়েসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যামেরা হাউসগুলো বেশ বড় বড়, 3টা ক্যামেরা পেছনে রাখা হয়েছে এবং এলইডি ফ্ল্যাশ লাইটটা আছে, আমরা ক্যামেরা নিয়ে একটু পরেই কথা বলতেছি। সেই সাথে এটা ডিসপ্লেটা যেহেতু কার্ভড, সো এখানেও একটা ফ্ল্যাগশিপ ফিলিং আমরা দেখতে পাচ্ছি। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড প্যানেল, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এটার ব্রাইটনেসটা আমার কাছে একটু কম মনে হয়েছে, কারণ এটাতে পিক ব্রাইটনেস হচ্ছে 500 নিটস। আমার মনে হয় ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আরেকটু বেশি হওয়া উচিত ছিল। এর বাইরে ডিসপ্লেটা খুবই স্মুথ, টাচ রেসপন্স ওয়াজ রিয়েলি গুড অ্যাজ ওয়েল। সেই সাথে এই ডিসপ্লের যে ভিউইং অ্যাঙ্গেল কিংবা এটার যে কার্ভড শেপটা, এইটা মিলে সব কিছু মিলে জাস্ট খুব ইমার্সিভ একটা ভিউ আমি এখান থেকে পাচ্ছিলাম। উপরের দিকে ক্যামেরা কাটআউটটা কিন্তু খুবই ছোটোখাটো সেলফি ক্যামেরাটা, আর সাইডের যে কার্ভগুলো আছে একদম সাইডের পাশে সেই কার্ভগুলোও কিন্তু খুবই সুন্দর। নিচের দিকে খুবই মিনিমাম চিন আর উপরের দিকেও যে হালকা একটু বর্ডার আছে যেটা খুবই সামান্য, যার ফলে পুরো ফোনটাকেই একটা ডিসপ্লে মনে হচ্ছে, যেটা ডেফিনেটলি একটা ফ্ল্যাগশিপ ফোনের ভাইভ এটাতে দিচ্ছে। ইট ইজ আ ফ্ল্যাগশিপ ফোন, সো ভাইভ তো দিতেই হবে। হার্ডওয়্যার সেকশনেও ইন্ডাস্ট্রির ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর্স ইউজ করা হয়েছে এটাতে, মিডিয়াটেকে ডায়মেনসিটি 9000, যেটার কাউন্টারপার্ট হচ্ছে স্ন্যাপড্রাগন 8 Gen 1। সো একদমই টপনচ পারফরমেন্স এটা থেকে পাওয়া যাবে। আর আমাদের এই ভেরিয়েন্টটাতে 12 GB র্যাম আছে আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 256 GB, যেটা UFS 3.1। আমাদের ইনিশিয়াল টেস্টিংয়ে পারফরমেন্সে কোনো সমস্যা ফেস করিনি, একদমই স্মুথ ছিল এটার পারফরমেন্স। সফটওয়্যার সাইডে এটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 দিয়ে আসতেছে, অ্যান্ড্রয়েড 13-এ হয়তো খুব তাড়াতাড়ি আপডেট পেয়ে যাবে, যেহেতু এটা ফ্ল্যাগশিপ ফোন সো আপডেট নিয়ে কোনো সমস্যা ফেস করার কথা না। তবে এটা যে হাই ওএসটা আছে মানে কাস্টম ইউআই, সেইটা আমার মনে হয় ফ্ল্যাগশিপ ফোন হিসেবে আরেকটু ইমপ্রুভ করা যেত। টেকনোর যে বাজেট রেঞ্জের ফোনগুলো আছে সেগুলোতে সেম ইউআইই থাকে, আমরা কোনো কমপ্লেন করি না, বাট একটু ফ্ল্যাগশিপ লেভেলে যখন যায় তখন এটা লুকটা, সফটওয়্যারের যে ফিলটা, সেটা মনে হয় আরেকটু আপগ্রেড করা পসিবল। এখানে ওই ফিলিংটা আমি পাচ্ছিলাম না। আদার দেন দ্যাট এটার সফটওয়্যার সাইডে মেজর কোনো সমস্যা আমি ফেস করিনি, জাস্ট লুকটা আমার মনে হয়েছে আরেকটু ফ্ল্যাগশিপ লেভেলের হওয়া উচিত কিংবা আরেকটু টেইলর্ড হওয়া উচিত স্পেসিফিক মডেলগুলোর জন্য। এর বাইরে এটার পারফরমেন্স ওয়াজ রিয়েলি গুড। এবার আসি ক্যামেরায়। পেছনে যে 3টা ক্যামেরা আছে তার একটা হচ্ছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরাটা, আরেকটা 50 মেগাপিক্সেলের টেলিস্কোপিক লেন্স আছে, আরেকটা 13 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স। অন পেপার এটার ক্যামেরা স্পেক একদমই পারফেক্ট। এটার যে জুম লেন্সটা আছে এটা 2.5x পর্যন্ত অপটিক্যাল জুম দিতে পারে এবং এটা যেহেতু রিট্র্যাক্টেবল ক্যামেরা বা একটু মেকানিক্যাল পার্ট আছে, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকতে পারে যে এটাতে কোনো প্রবলেম হবে কিনা, বাট এই লেন্সটা কিন্তু প্রেশার সেন্সিটিভ, সো আপনি যদি কোনো সার্ফেসে রেখে জুম করার চেষ্টা করেন তাহলে এটা জুম হবে না। সেই সাথে এটা এক্সটেন্ড থাকা অবস্থায় আঙুল দিয়ে যদি প্রেসও করেন তাহলে এটা ইজিলি ভেতরে চলে যাবে এবং ড্রপ হওয়ার সময়ও এটা ডিটেক্ট করে ভেতরে চলে যাবে, সো এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা প্রবলেম হবে না। কারণ এর আগেও আমরা মেকানিক্যাল পার্টস দেখেছি, পপ আপ ক্যামেরা যেটা, সেটাতে যেহেতু প্রবলেম হয়নি এটা তো প্রবলেম হওয়ার একদমই চান্স নাই। ক্যামেরার কোয়ালিটি নিয়ে আমি খুব ইন ডিটেলে আলোচনা করতে যাব না, কারণ আমরা খুব একটা বেশি টেস্ট করার সময় পাইনি। আমি বেশ কিছু ছবির স্যাম্পল আপনাদেরকে দিয়ে দিচ্ছি অ্যান্ড আমার কাছে দেখে মোটামুটি মনে হয়েছে ছবিগুলো। এটার প্রাইস নিয়ে যদিও আমাদের কোনো আইডিয়া এই মুহূর্তে নাই, কারণ বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে, বা লঞ্চ হলেও আপাতত হয়তো হচ্ছে না, কিছুদিন পরে হবে। কিন্তু এটার প্রাইস নিয়ে যেহেতু আইডিয়া নেই সো ছবি নিয়েও খুব একটা কমেন্ট আমরা করতে পারবো না। বাট আমার কাছে মনে হয়েছে যদি আমরা ফ্ল্যাগশিপই ধরি এটাকে তাহলে ছবির কোয়ালিটিগুলো নট কোয়াইট ফ্ল্যাগশিপ বাট কাছাকাছি ডেফিনেটলি। আর সামনের ক্যামেরাটা হচ্ছে 32 মেগাপিক্সেলের, এটা দিয়েও ভালো সেলফি ক্যাপচার করা যায়। আমি আবারও বলছি খুব ইন ডিটেলে আলোচনায় যাব না আমরা, কারণ খুব একটা টেস্টিং করার সুযোগ পাইনি। ভিডিওতে EIS OIS দুটোই আছে, 4K 60fps ভিডিও রেকর্ড করা যায়। আমরা কখনো ফুল রিভিউ করার সুযোগ পেলে এই জিনিসগুলো নিয়ে আর ডিসকাস করব। আর বাংলাদেশে যদি আসে এই ফোনটা তাহলে আমার মনে হয় দুর্দান্ত হবে। অ্যাটলিস্ট কিছু মানুষ আছে যারা এই ফোনগুলো কিনতে চায়, নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে চায়, তাদের জন্য কিন্তু খুবই ভালো হবে। ওকে, এবার আমরা ব্যাটারি সেকশনে চলে যাই। এটাতে 5160mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং 45 ওয়াটের চার্জিং সাপোর্ট আছে। সো ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমার মনে হয় না খুব একটা সমস্যা এটাতে হবে। এর বাইরে এটার লাউড স্পিকারটা একটু ইমপ্রুভ করা দরকার ছিল, এটাতে সিঙ্গেল স্পিকার ইউজ করা হয়েছে, স্টিরিও স্পিকার দেওয়াটা দরকার ছিল। ওকে, এবার আমরা ফাইনাল কনক্লুশনে চলে যাই। ইউজুয়ালি আমরা অন্যান্য ফোনের ভিডিওতে কনক্লুশনে গিয়ে বলি যে এই ফোনটা ভালো হয়েছে, খারাপ হয়েছে, এই প্রাইসে নেওয়া যায় কি যায় না, কিন্তু এইটার সেরকম কমেন্ট আমরা করতে পারছি না কারণ এটার প্রাইসই আমরা জানি না। আর বাংলাদেশে যেহেতু আসবে না এই কারণে প্রাইসটাও ফিক্স করা হয় নাই। তবে টেকনো একটা বোল্ড মুভ নিয়েছে নিঃসন্দেহে, এটা বলতেই হয়। তারা ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ফোন তৈরি করে দেখিয়েছে, সো দের ইজ পটেনশিয়াল, তারা তৈরি করতে পারবে এবং ভালো মানের ফোনে মার্কেটে নিয়ে আসতে পারবে বলে আমি বিশ্বাস করি। যদি বাংলাদেশে কখনো লঞ্চ হয় এই ফোনটা তাহলে আমরা ফুল রিভিউ নিয়ে আসবো, আর যদি এরপরে নেক্সট মডেল লঞ্চ হয় তাহলে সেটার হয়তো ফুল রিভিউ নিয়ে আসবো। তবে আমার কাছে রিকোয়েস্ট থাকবে টেকনোর কাছে যেন ছোট ছোট জিনিসগুলো একটু খেয়াল করা হয়, কারণ ফ্ল্যাগশিপ লেভেলে যাওয়ার পরে ছোট ছোট ফিচার্সগুলো যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক মানুষ একটু অফ হয়ে যায়। যে কারণে আমি বিশ্বাস করি যেমন এটার স্টেরিও স্পিকার না দেওয়া কিংবা ডিসপ্লের ব্রাইটনেসটাকে একটু কম রাখা, এই জিনিসগুলো যখন একটু ইমপ্রুভ করে একটু একটু ছোটো ছোটো জিনিসগুলোতে যখন ইমপ্রুভমেন্ট নিয়ে আসবে বা ইউআইটাতে যখন একটু টেইলরিং নিয়ে আসবে তখন মানুষ এই ফোনটাকে আরও বেশি অ্যাকসেপ্ট করবে। সো টেকনোর জন্য অনেক অনেক শুভকামনা, অ্যান্ড আই থিঙ্ক তারা এই ফ্যান্টম সিরিজে আরও ভালো ভালো ফোন নিয়ে আসবে আমাদের জন্য। অ্যান্ড রিকোয়েস্ট থাকবে যেন বাংলাদেশে এরকম একটা ফোন তারা লঞ্চ করে, কিছু মানুষ হলেও যেন সেটা এক্সপিরিয়েন্স করতে পারে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে মাস্টার। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।